দলগত পারফরমেন্স করতে পারলে পাকিস্তানের বিপক্ষে টেস্টে ভালো করা সম্ভব মনে করেন পেসার শরীফুল ইসলাম। সফর ভেন্যুতে অনুশীলন ব্যবস্থা ভালো হয়, ম্যাচে তারা প্রভাব পড়বে বলছে টাইগার পেসার। পাকিস্তানের সবুজ ঘাসের উইকেট বাংলাদেশের পেসারদের জন্য উপভোগ্য হবে মত শরীফুলের। পাকিস্তানের লাহোরে তৃতীয় ও শেষ দিনের অনুশীলন বাংলাদেশের। মর্যাদার সাদা পোশাকের লড়াই, চ্যালেঞ্জও বেশি শান্ত সাকিবদের। টেস্টের ব্যর্থতা কাটাতে চায় টিম টাইগার্স। সেই লক্ষ্যে দেশের মাটিতে অনুশীলন কন্ডিশনের সাথে মানিয়ে নিতে পাকিস্তানে পাঠানো হয়েছে এ দলও। ফলাফল নিজেদের পক্ষে আনতে দলীয় পারফরমেন্সে জোর শরীফুলের। দল অনেকদিন যাবত অনুশীলন করছে, ব্যাটিং বোলিংয়ে ভালো পারফর্ম করতে পারলে দারুণ কিছু সম্ভব। এখানকার উইকেটে ঘাস থাকবে যা পেসারদের জন্য ভালো। আরও কিছুদিন সময় আছে, সঠিক পরিকল্পনায় এগোতে চাই। টাইগারদের জন্য শক্ত পরীক্ষা বাবর আজম, শান মাসুদ, মোহাম্মদ রিজওয়ানদের সামলানো। পাকিস্তানে খেলার অভিজ্ঞতা নেই শরীফুল সহ অনেকের, সেখানে পর্যাপ্ত অনুশীলনই একমাত্র ভরসা। তাদের ব্যাটাররা বিশ্বমানের, তবে আমাদের বোলিং অ্যাটাকও ভালো। তাদের মাঠে খেলা হওয়ায় আমাদের লড়াই চালিয়ে যেতে হবে, আউট করার উপায় বের করতে হবে। আমরা বেশ কিছুদিন অনুশীলনের সুযোগ পাচ্ছি যা ম্যাচে কাজে লাগাতে চাই। পাকিস্তানের উইকেটে পেসাররা হতে পারেন ট্রাম্প কার্ড। মাত্র গ্লোবাল টি টোয়েন্টি লিগ খেলা শরীফুলও মুখিয়ে আছেন সেরাটা দিতে। লাল বলে দ্রুত মানিয়ে নিতে চাই। আমার স্বপ্ন বাবর আজমের উইকেট নেয়া, যদি তা করতে পারি খুশি হব। তার সাথে এলপিএল খেলেছি, আমার লক্ষ্য থাকবে তাকে দ্রুত আউট করা। রাওয়ালপিন্ডি টেস্ট শুরু 21 আগস্ট। সঠিক প্রস্তুতি কন্ডিশনের সাথে মানিয়ে নিতে আরও কয়েকদিন সময় পাবে বাংলাদেশ। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।